হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে চলে এলাম পাঁচটি ইউনিভার্সিটির ডিটেল এবং একটি ইউনিভার্সিটিতে কারেকশন রিলেটেড যে কত মারাত্মক অভিজ্ঞতার সম্মুখীন হতে পারে স্টুডেন্টসরা, সেই বক্তব্যটা আপনাদের সামনে আজকে পেশ করতে চলে এলাম এবং সেই যে ডিটেল রয়েছে কি সেখানকার থেকে আমি তথ্য পেয়েছি সেটা নিয়ে আপনাদের সাথে আমি জানাবো। তো যারা নতুন আছেন এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে সমস্ত তথ্যগুলো আপনার টাইম টু টাইম এখান থেকে পেয়ে যান। তো পিজি অ্যাডমিশন রিলেটেড সমস্ত তথ্য আপনারা এখান থেকেই পেয়ে যাবেন ওয়ান বাই ওয়ান। তো প্রথমত আমরা দেখতে পাচ্ছি বর্ধমান ইউনিভার্সিটিতে যেমন যেমন ডেট ছিল সেই ডেটের বাইরে গিয়ে ইউনিভার্সিটি কিন্তু লিস্ট প্রকাশ করতে শুরু করে দিয়েছে। যদি আমরা ইনফরমেশন শিটটা দেখি তাহলে আমরা দেখতে পাবো যে বর্ধমান ইউনিভার্সিটি প্রথমে বলেছিল যে 80% ক্যান্ডিডেটদের লিস্টটা পরে আসবে, কেননা রেজাল্ট এখনও পাবলিশ হয়নি, 20%দের আগে আসবে। তো একটু আমরা ইনফরমেশন শিটটা দেখে নিলে আমাদের কাছে পরিষ্কারভাবে বিষয়টা এবং বর্তমানে কী হতে চলেছে সেখানে সেটাও আপনাদেরকে বলছি। তো দেখুন, এই হচ্ছে ইনফরমেশন শিট ছিল যেখানে 20 তারিখে প্রফেশনাল র্যাঙ্ক লিস্ট, ব্রড র্যাঙ্ক লিস্ট আসার কথা ছিল 20% স্টুডেন্টদের জন্য, 80%দের পরে আসার কথা ছিল এবং এই 20%দের ফার্স্ট প্রফেশনাল শর্ট লিস্ট যেটা কাউন্সিলিং লিস্ট 25/9/2023 তারিখে আসার কথা ছিল, এটা কিন্তু এখন চেঞ্জ হয়েছে। এবং কাউন্সিলিংয়ের যে লিস্ট আসবে সেই লিস্টটা কিভাবে আসে, তারপর কাউন্সিলিংয়ের জন্য কি করতে হয়, প্রত্যেকটা জিনিস আমি ডিটেল আপনাদের সাথে শেয়ার করছি, একটু ভিডিওটা সম্পূর্ণ দেখুন তার জন্য। তো প্রফেশনাল ব্রড র্যাঙ্ক লিস্ট যেটা এমএসসির জন্য এসে গেছে, পরবর্তীতে আমরা এমএ এম কমটাও দেখে নিতে পারবো, এই হচ্ছে ব্রড র্যাঙ্ক লিস্ট। যে ব্রড র্যাঙ্ক লিস্ট বা জিএমআর যেটাকে বলা হয়, জেনারেল মেরিট লিস্ট, সেটা কিন্তু আসতে চলেছে। ব্রড র্যাঙ্ক লিস্ট যেটা কারেকশানের পর এসে গেছে, সমস্ত যে ডিটেল সেটা এখানে দেওয়া রয়েছে এবং বলা হচ্ছে প্রফেশনাল যে শর্ট লিস্ট কাউন্সিলিংয়ের জন্য যে লিস্ট আসবে, অর্থাৎ যে লিস্ট আসবে, দেখো ধরে নাও 1 থেকে 200 জন ক্যান্ডিডেটকে কাউন্সিলিং করানো হবে, সিট রয়েছে 70টা বা 100টা, এই 1 থেকে 200 জনের কাউন্সিলিং হবে, তারপরে সেই অনুযায়ী মেরিট লিস্ট কিন্তু তৈরি হবে, অর্থাৎ ফার্স্ট মেরিট লিস্ট, তারপরে অ্যাডমিশন চলবে। তো সেটা 21 তারিখে আসতে চলেছে সায়েন্সের জন্য। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বায়োটেকনোলজিতে যেহেতু 100 এবং 80% ক্যাটাগরি, 20% ক্যাটাগরি সবারই লিস্ট কিন্তু বেরিয়ে গেছে। বায়োটেকনোলজি গ্রেড পয়েন্ট শুরু হচ্ছে, এখানে কোনো রকম সংরক্ষণ থাকে না, 80-20 পুরোটাই 100% সিট। 93.25% থেকে এখানে শুরু হচ্ছে, তারপর আমরা দেখি এখানে সমস্ত SC ST ভাগ করা কিছু নেই, সবাইকে কিন্তু এখানে একসাথে রাখা হয়েছে। তো এখানে 53% সবার লাস্ট রয়েছে। তারপরে হচ্ছে বটানি, বটানি শুরু হচ্ছে কিন্তু 92% থেকে, ইউআর ক্যাটাগরি 80% ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের মোটামুটি সেই অনুযায়ী চলছে। তারপরে দেখো 80 বটানি কিন্তু এখনও চলছে। তো আমরা ক্যালকাটা ইউনিভার্সিটি, WBSU, কল্যাণ ইউনিভার্সিটি, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি দেখেছিলাম অনেক সংখ্যক, কম সংখ্যক স্টুডেন্টস আবেদন করেছে, বাট বর্ধমানে কিন্তু সেই জায়গাতে পিজি অ্যাডমিশনের জন্য আবেদনের সংখ্যাটা অনেক বেশি, অনেক বেশি, এখানে আমরা দেখতেই পাচ্ছি সেটা। এখানে মোটামুটি আমাদের যেটা রয়েছে আমরা যদি দেখি তাহলে 90% মোটামুটি 90-85 অ্যাভারেজ আবেদন করা হয়েছে। তো এরপর একটা লিঙ্ক মোটামুটি তোমরা পাবে, গুগল ফর্মের লিঙ্ক, সেখানে গিয়ে তোমাদের ইয়েস করে দিতে হবে। আবার কিছু কিছু ক্ষেত্রে গুগল বা জুমের মাধ্যমে কিন্তু কাউন্সিলিং হয়ে থাকে বর্ধমান ইউনিভার্সিটিতে। তো ইয়েস করে দিলে তোমাদের, তোমরা যে ইন্টারেস্টেড রয়েছো কাউন্সিলিংয়ে, কিন্তু তোমরা অংশগ্রহণ করতে পারবে। সমস্ত সাবজেক্টের লিস্ট এর মধ্যে রয়েছে, আর্টসেটটা এখনও আসেনি, আর্টসেটটা আসলে আমি তোমাদের ভিডিও দিয়ে মোটামুটি জানিয়ে দেবো। এবার আমরা চলে আসি কল্যাণী ইউনিভার্সিটিতে। তো কল্যাণী ইউনিভার্সিটির যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি যে আজকে অ্যাজ পার নোটিফিকেশান সমস্ত কাজই কিন্তু কল্যাণী ইউনিভার্সিটিতে হচ্ছে। পিজি অ্যাডমিশনের ক্ষেত্রে দেখো, পিজি অ্যাডমিশনের ক্ষেত্রে কল্যাণীতে প্রফেশনাল কম্বাইন্ড মেরিট লিস্ট চলে এসেছে, কিসের ভিত্তিতে, অলরেডি কারেকশন হয়ে গেছে তার ভিত্তিতে। তো এরপর কল্যাণী ইউনিভার্সিটিতে যেমন যেমন মোটামুটি তোমাদের নোটিফিকেশান রয়েছে সেই অনুযায়ী কিন্তু কাজ হচ্ছে কল্যাণীতে। আমরা একটু নোটিফিকেশানটা প্রথমে দেখিয়ে দেবো। দেখো প্রফেশনাল যে ব্রড র্যাঙ্ক লিস্ট বা লিস্ট কিন্তু চলে আসছে, কম্বাইন্ড লিস্ট, প্রত্যেকের সেখানে নাম আছে, আশা করি যাদের নাম থাকবে না তারা ইউনিভার্সিটিতে যোগাযোগ করতে পারো। 20 তারিখে প্রফেশনাল মেরিট লিস্ট চলে এসছে, এরপর ফার্স্ট কাউন্সিলিং ফর অ্যাডমিশন অ্যান্ড সাবমিশন ফিস, যেটা 27 তারিখে ফার্স্ট কাউন্সিলিং লিস্ট আসবে এবং 27 থেকে 29-এর মধ্যে কিন্তু ফিস পেমেন্ট করতে হবে, এটা কল্যাণ ইউনিভার্সিটির প্রত্যেকবারের যে নিয়ম থাকে সেই নিয়ম। তারপরে আমরা কল্যাণ ইউনিভার্সিটির এই র্যাঙ্ক লিস্ট একটা দুটো আমি তোমাদের দেখিয়ে দিই। ধরো বাংলার যে র্যাঙ্ক লিস্ট রয়েছে এটা ব্রড র্যাঙ্ক লিস্ট, এখান থেকে কিন্তু তুমি ধারণা করতে পারবে না। তো প্রথমত 84% থেকে স্কোর কিন্তু শুরু হয়েছে,
62টা পেজ টোটাল রয়েছে এসসি এসটি ওবিসি সবার মিলিয়ে, 58 সর্বনিম্ন রয়েছে কল্যাণী ইউনিভার্সিটিতে। এখন সিট ওয়াইজ কিন্তু এখানে আমাদেরকে দেখতে হবে যে কত কত নামতে পারে, প্রত্যেকটা সাবজেক্ট আলাদা আলাদাভাবে দেওয়া রয়েছে, তোমরা একটু এখান থেকে দেখে নিব, এখান থেকে তোমরা একটু দেখে নিচ্ছ। তো বিএড এর কিন্তু কোনো কিছু এখনও আসেনি, রিভাইজড শিডিউল ফর বিএড অ্যাডমিশনের একটা রিভাইজড শিডিউল এসছে, আমরা সেটা একটু দেখে নিই যে বিএড এর জন্য কি বলা হয়েছে। তো কল্যাণীতে বিএড এর জন্য বলা হয়েছে অনলাইন কাউন্সেলিং, যেটা সেটা হতে চলেছে 22শে সেপ্টেম্বর, ফার্স্ট প্রফেশনাল অ্যাডমিশন লিস্ট যেটা আসবে 27 সেপ্টেম্বর, এবং অ্যাডমিশন চলবে 28 থেকে 29 তারিখের মধ্যে। ক্লাস কিন্তু পরবর্তীতে শুরু হবে 10 তারিখ, যদি সেকেন্ড লিস্ট প্রয়োজন হয় তাহলে সেটা পরবর্তীতে আসবে। এই কাউন্সেলিংটা কীভাবে হবে সেটা আমি তোমাদেরকে পরবর্তী ক্ষেত্রে জানিয়ে দেবো, কল্যাণী ইউনিভার্সিটিতে যেমন যা রয়েছে তেমন। মাস্টার অফ যেটা রয়েছে এলিজিবল ক্যান্ডিডেট যেটা রয়েছে মাস্টার অফ ফাইন আর্টসের অ্যাডমিশন টেস্টের যে জন্য যে এলিজিবল ক্যান্ডিডেটের লিস্ট সেটা এখানে পাবলিশ হয়ে গেছে, প্রোগ্রাম মাস্টার অফ ফাইন আর্টস, ঠিক আছে, লিস্ট অফ ক্যান্ডিডেট এলিজিবল ফর অ্যাডমিশন টেস্ট, এই সমস্ত ক্যান্ডিডেটরা ফাইন আর্টসের জন্য এলিজিবল হয়েছে অ্যাডমিশন টেস্টের জন্য। যারা এখনও এখানে নাম পাওনি তারা অবশ্যই ইউনিভার্সিটির হেল্প ডেস্কে কন্ট্যাক্ট করে নিতে পারছো, ক্লিয়ার। নেক্সট এবার আমরা চলে যাচ্ছি, দেখো আমরা এবার চলে যাচ্ছি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে। তো রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে কারেকশনের পর রিভাইজড যে মাস্টার লিস্ট সেটা চলে এসেছে, রিভাইজড মাস্টার লিস্ট থেকে আমরা মোটামুটি দেখো এখানে রেক্টিফাইড যে লিস্ট সেটা চলে এসে ভিজুয়াল আর্টসের জন্য, ফ্যাকাল্টি অফ আর্টসের জন্য, আর্টসের জন্য একাধিক যে সাবজেক্ট রয়েছে, ধরো আমি বাংলাতে ক্লিক করছি, তো মোটামুটি যাদের ভুল সংশোধিত লিস্ট এটা কিন্তু সেটাই চলে এসছে। তো মোটামুটি এখান থেকে কিন্তু ফাইনাল লিস্ট এবার আসবে, যেটা আজকেই ফাইনাল লিস্ট আসতে চলেছে। দেখো এখানে মোটামুটি তোমাদের যে সাবজেক্টের যে মার্কস বা সমস্ত যে মেরিট মার্কস হিসেবে এখানে কিন্তু তোমাদের দেওয়া রয়েছে, দেখো স্কোর, স্কোর এখানে বা জিএমআর বা জেনারেল মেরিট লিস্ট যেটা সেটা এখানে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, 95.35 থেকে এখানে শুরু হচ্ছে বাংলা, এটা আমি মোটামুটি তোমাদের বাংলা বলছি, এবং সর্বনিম্ন যেটা রয়েছে আমি তোমাদের সেটাও বলে দিচ্ছি, দেখো সর্বনিম্ন এখানে আমরা দেখতে পাচ্ছি 47%। তো আজকের লিস্ট চলে এলে আমি তোমাদের অবশ্যই ভিডিও নিয়ে চলে আসব, এখানে অল অ্যাপ্লিকেন্টের লিস্ট কিন্তু রয়েছে। এরপর আসবে এখানে অ্যাডমিশন লিস্ট, যে অ্যাডমিশন লিস্টটা আসলে কিন্তু তোমরা অ্যাডমিশন শুরু করে দিতে পারবে। এবার রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির যে অ্যাডমিশন শিডিউল ছিল সেটা তোমাদের দেখিয়ে দিই, আজকে ফার্স্ট লিস্ট, আজকে ফার্স্ট লিস্ট আসতে চলেছে, ফার্স্ট লিস্টের ভর্তি চলবে 21 থেকে 23 তারিখের মধ্যে, পোর্টালে গিয়ে তোমাদের অ্যাডমিশনের জন্য কিন্তু পেমেন্ট করে দিতে হবে। নেক্সট এবার আমরা চলে আসছি WBSU। তো প্রথমত WBSU-তে আমি নিজে যোগাযোগ করেছিলাম হেল্প ডেস্কে, সেখান থেকে পরিষ্কার বলা হয়েছে যে এই যে 19 থেকে 20 তারিখের মধ্যে অনলাইন কারেকশান, এটা নাকি ইউনিভার্সিটি নিজে কারেকশান করবে ইউনিভার্সিটির ফল্ট থাকলে, এটা ইউনিভার্সিটির হেল্প ডেস্ক থেকে বলা হচ্ছে। সেখানে যেরকম যা কথাবার্তা আমি শুনেছি, মোটামুটি বলে রাখা ভালো কোনো রকম হেল্প তো তারা করেনি এই বিষয়ে, সেখান থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে কারেকশান আর হবে না, 15 তারিখ ফর্ম ফিল আপ পর্যন্ত নাকি কারেকশান হয়েছে। তখন আমি সেখানে প্রশ্ন করেছিলাম যে ম্যাম কি স্যার এই অনলাইন কারেকশান যদি প্রয়োজনে 19 থেকে 20, যেটা প্রত্যেকটি ইউনিভার্সিটির পক্ষ থেকে করানো হয়েছে, আপনাদের এখানে কি বক্তব্য? 19 থেকে 20-তে এখানে কোথাও তো মেনশন নেই ইউনিভার্সিটির পক্ষ থেকে কারেকশানের, এই কারেকশানটা তো স্টুডেন্টসদেরই কারেকশান, যেটা ফর্ম কারেকশান হওয়া উচিত সেটা, তো এই বিষয়ে আপনি কি বলবেন? তখন সেখানে আমাকে বলা হয়েছে যে এর জন্য আমি কোনো হেল্প করতে পারছি না, বা এর জন্য আমার কাছে কোনো ইনফরমেশান নেই, এর জন্য প্রয়োজনে আপনি ওয়েস্ট স্টেট ইউনিভার্সিটির ক্যাম্পাসে গিয়ে কথা বলুন। তো এই হচ্ছে বর্তমান সিনারিও। তারপরে আমি বেশ কতগুলো মেল অ্যাড্রেস ছিল সেই মেল অ্যাড্রেসগুলোতে ইমেল করে দিয়েছি, তোমরাও চাইলে ইমেল সেখানে করে দিতে পারছো। দেখো এখানে চলে আসো, জাস্ট এই কন্ট্যাক্টে আসলেই তোমরা এখানে একাধিক ইমেল অ্যাড্রেস পেয়ে যাচ্ছ, সেই জায়গাগুলোতে তোমরা ইমেল করো, এবং ভিসি থেকে রেজিস্ট্রার স্যারকে তোমরা ইমেল করো যে আপনাদের নোটিফিকেশানে একরকম বক্তব্য ছিল, এখন লিস্ট প্রফেশনাল ব্রড লিস্ট বেরিয়ে যাওয়ার পরে বা কম্বাইন্ড লিস্ট বেরিয়ে যাওয়ার পরে কেন আপনারা সেটা ফুলফিল করছেন না। নেক্সট আমরা চলে আসছি পিজি SKBU, এবং খুব খারাপ লাগছে WBSU স্টুডেন্টসদের জন্য, কারণ ইউনিভার্সিটির এরকম একটা সিস্টেম, পিজি অ্যাডমিশন রিলেটেড এরকম উদাসীনতা দেখে সত্যি আমি অবাক হয়ে গেলাম। তো নেক্সট এবার আমরা চলে আসছি মেরিট লিস্ট, সিধু কানু বিশ্ব ইউনিভার্সিটিতে বেরিয়ে আছে মেরিট লিস্ট, দেখো সিলেক্ট ইউনিভার্সিটি হোম এবং আদার। তো এখানে মোটামুটি আমরা হোম ইউনিভার্সিটি যদি দেখছি তাহলে সিলেক্ট কোর্স মাস্টার্স এখানে রয়েছে, সাবজেক্ট এখানে বিভিন্ন সাবজেক্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি, কম্পিউটার সায়েন্স এডুকেশন থেকে শুরু করে সমস্ত,
তারপরে ফার্স্ট লিস্ট এটা কিন্তু রয়েছে। এবার ভিউতে জাস্ট ক্লিক করলে তোমরা এখানে কিন্তু দেখতে পাবে যে এডুকেশনে সিধোকানু বিশ্ব ইউনিভার্সিটিতে লিস্ট বেরিয়ে গেছে, এখান থেকে কিন্তু তোমরা অ্যাডমিশন নিতে পারবে। দেখো 94% আনরিজার্ভ ক্যাটাগরি, তারপরে তোমাদের 90.70 হচ্ছে এসসি। তো এইভাবে তোমাদের র্যাঙ্ক লিস্ট কিন্তু একটু দেখতে হবে এবং তারপরে তোমাদের অ্যাডমিশনটা নিয়ে নিতে হবে। অ্যাডমিশনের জন্য কিন্তু তোমাদের লগ ইন করতে হবে। আমি যদি জাস্ট অ্যাডমিশন নোটিফিকেশানটা একটু তোমাদের দেখিয়ে দিই, ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে যে কী কী ডিটেল রয়েছে। তো চলো এখানে দেখো 18 থেকে 19 তারিখের মধ্যে প্রফেশনাল লিস্ট এসেছিল, আজকে ফার্স্ট লিস্ট এসে গেছে। 20 তারিখে 22 তারিখের মধ্যে কিন্তু এখানে অ্যাডমিশন তোমাদেরকে নিয়ে নিতে হবে। সেকেন্ড লিস্ট আসবে 23 থেকে 25-এর মধ্যে অ্যাডমিশন সেখানে, তার পরবর্তীতে মেরিট লিস্ট পাবলিকেশান ফর 20% যেটা সেটা পরে 26 থেকে 27 তারিখ কিন্তু আসবে। কারেকশান যদি প্রয়োজন হয় 26 থেকে 27-এর মধ্যে করতে হবে, যেটা SKBU 20% বা আদার ইউনিভার্সিটির ক্যান্ডিডেট অর্থাৎ অন্যান্য ইউনিভার্সিটি থেকে যারা SKBU-তে আবেদন করেছিলে তাদের লিস্ট আসবে 26 তারিখ এবং কারেকশান চলবে 26 থেকে 27। সেখানেও ফার্স্ট লিস্ট আসবে ভর্তির জন্য 29 থেকে 30। আশা করি যদি এখান থেকে পুরো ডিটেল তোমরা পেয়ে গেলে, তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক, এবং আজকে আরও বেশ কিছুগুলো আপডেট এবং আজকে বেশ কিছু আপডেট নিয়ে আরও চলে আসবো তোমাদের সামনে। ভালো থেকো সবাই, অল দ্য বেস্ট।